বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার দুপুরে এক্স হ্যান্ডেলে একটি মেডিকেল রিপোর্ট পোস্ট করেছেন। সেই রিপোর্টের ওপর লেখা রয়েছে বাইপাসের ধারে হাসপাতাল, নামের জায়গায় রেশন রবার অর্থাৎ রেশন ডাকাত, পাশে ডাকনাম রয়েছে স্যান্ডম্যান, নিচে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষার রিপোর্ট, আর একেবারে নিচের লেখা রিপোর্ট অনুযায়ী সংকটজনক নন। শুভেন্দুর এই এক্স পোস্টেই দেখি শুরু হয়েছে জল্পনা। তবে একটি ইডির হাতে গ্রেপ্তার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরিস্থিতির দিকেই তিনি ইঙ্গিত করছেন। বিরোধী দলনেতা তা নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে তৃণমূল তাকে পাল্টা আক্রমণ করতেও ছাড়েনি। শনিবার দুটো নাগাদ এক্স হ্যান্ডেলে ওই মেডিকেল রিপোর্ট পোস্ট করেন শুভেন্দু। ঘটনাচক্রে শুক্রবার রাত থেকে জ্যোতিপ্রিয় অসুস্থ হয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন। ওই রাতেই হাসপাতালের তরফে মন্ত্রী স্বাস্থ্য সংক্রান্ত একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়। শনিবার যদিও হাসপাতালের তরফে বালুর স্বাস্থ্য সংক্রান্ত কোনো বুলেটিন প্রকাশ করা হয়নি। শুভেন্দুর পোস্ট করা মেডিকেল রিপোর্টটির কথা কোনো ব্যক্তির নাম নেই। শুভেন্দু নিজের পোস্টে লিখেছেন বাংলার সবচেয়ে বহু চর্চিত ডায়াগনোস্টিক রিপোর্টের ঝলক। ওই রিপোর্টে রেশন ডাকাত, বালু মানব শব্দবন্ধ দেখে রাজনীতির কারিবাররা একাংশ মনে করছে শুভেন্দুর ইঙ্গিত জ্যোতিপ্রিয়র দিকেই, কারণ তার ডাকনাম বালু, তাই বালু মানব শব্দবন্ধ ব্যবহার করছেন লিখেছেন নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু। শুভেন্দুর এমন পোস্টের জবাব দিয়েছেন তৃণমূল। শাসক দলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শান্তনু সেন বিরোধী দলনেতাকে আক্রমণ করে বলেন, বিজেপির লোডশেডিং নেতা কার রিপোর্ট প্রকাশ করেছেন আমরা জানি না, তবে একজন চিকিৎসক হিসেবে বলতে পারি যে রিপোর্ট তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তাতে ওই রোগীর সুগার ও প্যানক্রিয়াসাইসের সমস্যা রয়েছে। তিনি আরও বলেন, চিকিৎসাবিদ্যা নিয়ে যাদের কোনো ধ্যান ধারণা নেই তাদের এমন মন্তব্য করা কাঙ্ক্ষিত নয় বলেই আমরা মনে করি।